সাবেক সভাপতি হাসানুল গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ আজ উত্তরা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তারের পর মিন্ট ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় গেল একুশ আগস্ট নিউ মার্কেট থানায় হত্যা মামলা হয় ইনুর বিরুদ্ধে একাদশ সংসদ নির্বাচনের পর শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভায় তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া দুই আসনে হেরে যান আওয়ামী লীগ প্রার্থীর কাছে তার দল জাসদ আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের অন্যতম শরিক